কেমন হতো যদি আপনার কাছে এমন এক জিন থাকতো যে কিনা আপনি যা চাইতেন তাই পূরণ করে দিতে পারত? আলাদিন ও চল্লিশ চোরের অ্যারাবিয়ান নাইটসের গল্প আপনারা জীবনে একবার হলেও শুনে থাকবেন, তাই না? ঠিক সেই গল্পটি নিয়ে হাজির হয়েছে আপনাদের সকলের মাঝে। তো যে মুভিটি নিয়ে কথা বলছি সেটি আমার খুব খুব পছন্দের একটি মুভি আলাদিন। 2019 সালে মুক্তি পাওয়া এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে আরব রাজ্যের সাধারণ এক সিজকে চোর চুরি করতে করতে সেই রাজ্যের রাজকুমারীকে নিজের ভালোবাসার মায়ায় বিভোর করে তোলে, আর কিভাবে এক জিনের সাহায্যে তার স্বপ্নগুলো পূরণ করতে থাকে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, একবার হলেও এই মুভিটি দেখে নেবেন, আমি 100% নিশ্চিত মুভিটি দেখলে আপনার ভালোই লাগবে। তো আর পকপক না করে চলেন শুরু করে দিই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় একটি সাগরে অনেকগুলো বড় বড় জাহাজ দেখানোর মধ্য দিয়ে। সেই জাহাজগুলোর মধ্য থেকে একটি জাহাজের দুজন বাচ্চা ছেলে মেয়ে পাশের আর একটি জাহাজ দেখে বলতে থাকে, দেখো বাবা কি সুন্দর বড় জাহাজ। ছেলে পেলের এসব কথা শুনে বাবা বলতে থাকে, দেখো সোনা পাখিরা, সব সুন্দর সবসময় ভালো হয় না, আমাদের এই ছোট্ট জাহাজটিও কত বড় বড় ঝড় থেকে আমাদের রক্ষা করে, চলো তোমাদের একটি গল্প শোনাই। এরপর ওই ব্যক্তি ছেলে মেয়ে দুটিকে আলাদিনের গল্প শোনাতে শুরু করে। গল্পে দেখা যায় অ্যারাবিয়ান রাজ্যের অলিতে গলিতে আলাদিন নামের এক সিজকে চোর ও তার সাথী দুষ্টু বানরকে নিয়ে ঘোরাঘুরি করছে। বানরটির নাম আবু। এরপর আলাদিন একটি মেয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। এদিকে আলাদিনের ক্রাইম পার্টনার আবু মেয়েটির গলা থেকে দামি গহনা চুরি করে নেয়, আর মেয়েটি একটুও টের পায় না। বুঝতেই পারছেন তারা অত্যাধিক লেভেলের চুরি করতে এক্সপার্ট। আলাদিন সেই চুরি করা হারটি বিক্রি করে কিছু খেজুর কেনে, আর সেই খেজুরগুলো এলাকার কিছু ক্ষুধার্ত বাচ্চাদের নিয়ে ভাগাভাগি করে খেয়ে নেয়। মানে আলাদিন চোর হলেও মানবিক চোর, গরিব ও অসহায়দের জন্য একটু বেশি দরদ কাজ করে তার। অন্যদিকে দেখা যায় অ্যারাবিয়ান রাজ্যের রাজকুমারী ওই একই এলাকার বাজারে ঘোরাঘুরি করছে। অপরূপ সুন্দর এই অল্প বয়সী মেয়েটির নাম হলো জ্যাজমিন। তবে জ্যাজমিন যে রাজ্যের রাজকুমারী সেটা গোপন করে এখানে এসেছে রাজ্যের খোঁজ খবর নিতে। জ্যাজমিন দেখতে পারে দুজন অল্প বয়সী ছেলে না খেয়ে রয়েছে। এটা দেখে জ্যাজমিনের খুব মায়া হয় এবং একটি দোকান থেকে দুটি রুটি নিয়ে দেয় ওই দুটি ছেলের কাছে। কিন্তু জ্যাজমিনের কাছে কোনো টাকা ছিল না, তাই সেই দোকানের মালিক জ্যাজমিনকে হেনস্থা করতে থাকে টাকা দেওয়ার জন্য। লোকটি তার ব্রেসলেট কেড়ে নেয় রুটির দাম হিসেবে। দূর থেকে আলাদিন সব লক্ষ্য করে এবং দৌড় দিয়ে গিয়ে সেখান থেকে জ্যাজমিনকে সারিয়ে নিয়ে আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে খুব কৌশলে তার ব্রেসলেটটিও দোকানদারের কাছ থেকে চুরি করে নিয়ে আসে। এটা বুঝতে পেরে সেই দোকানদার ধাওয়া করে তাদের, আর এখানে এক বিশাল চোর পুলিশ খেলা স্টার্ট হয়ে যায়। বিভিন্ন রকম ভেলকি দেখিয়ে আলাদিন জ্যাজমিনকে নিয়ে পালাতে সক্ষম হয়। এরপর আলাদিন জ্যাজমিনকে তার ঘরে নিয়ে আসে। আসলে এটাকে ঘর বললে খুব অন্যায় হয়ে যাবে, কিন্তু আলাদিনের এই দালান থেকে দেখা যায় পুরো রাজ্যকে। রাজ্যের বিশাল প্রাসাদটিও চোখে পড়ে জ্যাজমিনের, কিন্তু জ্যাজমিন আলাদিনকে ওর পরিচয় জানায় না। জ্যাজমিন বলে তার নাম ডালিয়া, তবে আলাদিন জ্যাজমিনের হাতের ব্রেসলেটটি দেখে বুঝতে পারে এই ব্রেসলেটটি শুধুমাত্র প্রাসাদের ভেতরের লোকরাই পরে থাকে। এই বিষয়ে জ্যাজমিনের কাছে জানতে চাইলে জ্যাজমিন মিথ্যা বলা শুরু করে দেয়। আলাদিনকে বলে সে নাকি ওই প্রাসাদের রাজকুমারীর দাসী হিসেবে কাজ করে, তাই সে রাজকুমারী তাকে এই ব্রেসলেটটি গিফট করেছে। এদিকে রাজার লোকজন চলে আসলে জ্যাজমিন চলে যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে। জ্যাজমিন সেখান থেকে বিদায় নিয়ে চলে যেতে চায়, আর তখন তার ব্রেসলেটটি আলাদিনের কাছ থেকে ফেরত চায়। কিন্তু আলাদিন অনেক খোঁজাখুঁজি করেও সে ব্রেসলেটটি আর খুঁজে পায় না। তখন জ্যাজমিন আলাদিনকে ভুল বুঝতে শুরু করে আর বলে, তুমি যে আসলে একটা চোর এটা আমার আগেই বোঝা উচিত ছিল, শেষমেশ আমার ব্রেসলেটটিও চুরি করে নিলে, এটা আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি ছিল। কিন্তু আলাদিন জানায় সে এই কাজটি করেনি, আসলে এখানে আলাদিন সত্যি কথাই বলছিল, ব্রেসলেটটা আসলে চুরি করেছিল তার আদরের ঘনিষ্ঠ চোর অর্থাৎ তার পার্টনার আবু। যাই হোক, জ্যাজমিন আলাদিনের উপর রাগ করে সেখান থেকে চলে যায়, আর আলাদিন আবুকে খুবই বকাঝকা করতে থাকে। সে আবুকে বলতে থাকে, তোর কি কোনো টাইমিং সেন্স নাই যে কখন চুরি করতে হবে? এর পরের দৃশ্যপটে আমরা দেখতে পাই রাজ্যের সুবিশাল মহলের ভেতরটা। রাজকুমারী জ্যাজমিন বেশ সুন্দর রাজকীয় পোশাক পরে ঘর থেকে বের হচ্ছে। জ্যাজমিনকে দেখতে এসেছে অন্য আরেক রাজ্যের রাজকুমার বিবাহের প্রস্তাব দিবে বলে। কিন্তু জ্যাজমিনের সেই বোকারাম রাজকুমারের স্বভাব, চরিত্র, মনোভাব কোনোটি পছন্দ হয় না, তাই সে মুখের উপরেই তাকে না বলে দেয়। এরপর দেখা যায় সেনাপতি জাফর সুলতানকে বোঝাচ্ছে যে ওদের রাজ্যের জন্য পরবর্তী সুলতান আগে থেকেই ঠিক করে নেওয়া ভালো। যেহেতু সুলতানের কোনো পুত্র সন্তান নেই, তাই জ্যাজমিনকে যে বিয়ে করবে সেই হবে এই অ্যারাবিয়ান সাম্রাজ্যের পরবর্তী দাবিদার, তাই জ্যাজমিনকে এই বিয়ের প্রস্তাবটি মেনে নেওয়া উচিত। তো আপনারা চলেন এই জাফর সম্পর্কে কিছু ধারণা দিয়ে রাখি। জাফর হলো সুলতানের উপদেষ্টা, অনেক ভালো কূটনৈতিক গুটিবাজি করতে পারে এই লোক। জাফর সবসময় এই রাজ্যের প্রধান সুলতান হতে চাইতো, তাই সে একটি জাদুর প্রদীপের সন্ধান করছে যেটার ভেতরে একটি জিন থাকে। সেই জিনের অনেক ক্ষমতা, যা ইচ্ছা
তাই করানো যাবে সেই জিনকে দিয়ে। জাফর ওই জিনের সাহায্যে পুরো পৃথিবীর শাসনকর্তা হতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে, সেই প্রদীপটি সংরক্ষিত আছে একটি জাদুকরী গুহার ভিতরে, যেখানে শুধুমাত্র সেই মানুষটি প্রবেশ করতে পারবে যার হৃদয়ে কোনো হিংসা বা ক্রোধ নেই। যে মানুষটির হৃদয় একদম হীরার মতো স্বচ্ছ, শুধুমাত্র সেই মানুষটি পারবে প্রদীপটি নিয়ে আসতে। অধিক লেভেলের চিটার বাটপার হওয়ার কারণে জাফর তো আর এই ক্যাটাগরির মধ্যে পড়ে না। জাফরের বিশ্বস্ত সঙ্গী ছিল তার এক তোতা পাখি, যার নাম ইয়াগো। এই পাখিটা জাফরের একদম বিশ্বস্ত চামচা, সব খবর বার্তা এনে দেয় জাফরকে। এছাড়াও তার কাছে একটি জাদুর লাঠি ছিল, যেটা দেখতে একদম ফনাতোলা সাপের মতো। সেই লাঠির ক্ষমতা ছিল এটা দিয়ে যাকে ইচ্ছা তাকে সে হিপ্রোটাইজড করতে পারবে। তাই এবার সে ওই লাঠির সাহায্যে সুলতানকে বশে নিয়ে আসতে চেয়েছিল এবং জ্যাজমিনের মায়ের রাজ্য সিরাবাদে হামলা করার আদেশ বাটপারি করে নিয়ে নিতে চেয়েছিল। কিন্তু সেই সময় জ্যাজমিন সেখানে চলে আসে আর সুলতান নিজের হুশ ফেরত পায়। জ্যাজমিন এসে ওর বাবাকে বলে যে রাজ্যের পরবর্তী শাসনকর্তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, কেননা জ্যাজমিন নিজেই সিংহাসনে বসবে। কিন্তু অ্যারাবিয়ান রাজ্যের নিয়ম, সিংহাসনে কোনো মেয়ে বসতে পারবে না। তাই রাজা জ্যাজমিনকে ওই রাজকুমারকে বিয়ে করে নিতে বলে। জ্যাজমিন তার উপর রাগ করে সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় রাতের বেলা আলাদিন বিভিন্ন রকমের কারসাজি করে ছদ্মবেশ ধারণ করে প্রাসাদের ভিতরে ঢুকে পড়েছে জ্যাজমিনকে ওর হাতের ব্রেসলেটটি ফেরত দেওয়ার জন্য। জ্যাজমিন তো আলাদিনকে দেখে পুরাই চমকে যায়। সে বলে শত শত প্রহরী ফাঁকি দিয়ে এখানে আসাটা তো একদমই অসম্ভব। তখনই জ্যাজমিন বুঝতে পারে আলাদিন সাধারণ কোনো চোর নয়, তার ট্যালেন্ট আছে সত্যি। আলাদিন ভিতরে এসে জ্যাজমিনের সাথে গল্প গুজব করা শুরু করে দেয়, মানে চান্স পেলেই মেয়ে পটানোর ধান্দা আর কি। কিন্তু এখানেও জ্যাজমিন তাকে মিথ্যা বলেছে, সে কোনো রাজকুমারী না। জ্যাজমিনের দাসী ডালিয়াকে রাজকুমারী বানিয়ে দেয় আর ইশারা দিয়ে অভিনয় করতে বলে। এদিকে জাফরের পাখি ইয়াগো এই সব কাহিনী দেখে ফেলে আর উড়ে গিয়ে জাফরকে খবর দিতে চলে যায়। আলাদিন জ্যাজমিনের জন্য ব্রেসলেটটি ঠিকই ফেরত নিয়ে আসে, কিন্তু তার এখন আর যেতে মন চাইছিল না, কারণ আলাদিন মনের অজান্তেই জ্যাজমিনকে পছন্দ করে ফেলে। কিন্তু জ্যাজমিন যে সেই রাজ্যের রাজকুমারী সেটা আলাদিন তখনও জানতো না। দেখা যায় আলাদিন জ্যাজমিনের চুল থেকে একটি হেয়ার ব্যান্ড খুলে নিতে এবং তাকে কথা দেয় আগামীকাল সেটা ফেরত দিতে আবারও এখানে আসবে, মানে আবারও জ্যাজমিনের সাথে সাক্ষাৎ করার ধান্দা আর কি। যাই হোক, জাফর এইসব খবর পেয়ে আরো কিছু লোক পাঠিয়ে দেয় আলাদিনকে ধরার জন্য। সেখানে জাফর জানায়, তুমি যার সাথে কথা বলেছ সে হলো আসল রাজকুমারী, আর আমি জানি তুমি ইতিমধ্যে তার প্রেমে পড়ে গিয়েছ, কিন্তু তুমি তো আর রাজকুমার না, তাই তোমার সাথে কখনোই তার বিয়ে হবে না। আমি যা বলবো তাই যদি তুমি করে দিতে পারো তাহলে তুমি একটি প্রাসাদ সহ পুরো একটি রাজ্যের মালিক হয়ে যেতে পারবে। কোনো উপায় না দেখে আলাদিন সেই প্রস্তাবে রাজি হয়ে যায় আর জাফর তাকে নিয়ে হাজির হয় ওই গুহার সামনে, যার ভিতরে একটি জাদুর প্রদীপ ছিল। আসলে জাফর এখন পর্যন্ত অনেক লোককেই সেই গুহার মধ্যে পাঠিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি, কেননা জাফর যাদেরকে পাঠাচ্ছিল তারা ছিল প্রচন্ড লোভী। গুহার ভিতরে ওই প্রদীপটি ছাড়াও এত এত ধন সম্পদ হীরা জহর আছে যে কেউ তার লোভ সামলাতে না পেরে সেখানেই মরে যায়। জাফর আলাদিনকে বলে ওই গুহার মধ্যে প্রদীপটি আছে, সেটা তোমাকে নিয়ে আসতে হবে, কিন্তু সাবধান, সেখানে মাথা নষ্ট করার মতো অনেক হীরা মুক্তা মণি ধন সম্পদ আরো অনেক কিছু রয়েছে, এইসব ভুলেও হাত দেওয়া যাবে না, শুধুমাত্র ওই প্রদীপটি নিয়ে আসতে হবে। এরপর আলাদিন তার পার্টনার আবুকে নিয়ে গুহার মধ্যে ঢুকে পড়ে। সেখানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে অজস্র মণিমুক্তা হীরা জহরত, কিন্তু আলাদিন তার লোভ সামলাতে সক্ষম হয়। সেখানে আলাদিন একটি জাদুর কার্পেট দেখতে পায় যে কিনা মানুষের মতো ইঙ্গিত করতে পারে। সেই কার্পেটটি একটি পাথরের নিচে চাপা পড়েছিল। আলাদিন তার উপর থেকে পাথর সরিয়ে নিতেই সেই কার্পেটটি আকাশে সাই করে উড়ে যায়, বোঝাই যাচ্ছে এটা উড়তে পারে। আলাদিন নানা বাধা বিপত্তি পেরিয়ে সেই প্রদীপের কাছে পৌঁছায়, কিন্তু সেই প্রদীপটি নেওয়ার সময় তার পায়ের সাথে ধাক্কা লেগে একটি লাল হীরে নিচে পড়ে যায়। আলাদিনের ক্রাইম পার্টনার আবু লাল চকচকে হীরে দেখে সে আর ঠিক থাকতে পারে না, তাই লোভ করে যখনই সে হাত বসায় আর সাথে সাথে চারদিক লাভায় পরিবর্তন হয়ে যেতে থাকে। তবে আলাদিন প্রদীপটি সংগ্রহ করে নিতে সক্ষম হয়েছিল। একের পর এক পাথর ভাঙতে শুরু করে আর তখনই জাদুর কার্পেট এসে তাদের উদ্ধার করে নেয়। অনেক কষ্টে আলাদিন কোনো রকম ঝুলে রয়েছে একটি পাথর ধরে। তখন সেখানে উপস্থিত হয় জাফর। জাফর আলাদিনকে বাঁচানোর শর্তে প্রদীপটি চায়, কিন্তু আলাদিন তো বোকাসোকা ছিল তাই প্রদীপটি দিয়ে দেয়। আর তখন জাফর তার সাথে পল্টিবাজি করে তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। তবে নিচে পড়ার আগে জাফরের কাছ থেকে কৌশলে প্রদীপটি চুরি করে নেয় আবু, আর এছাড়াও সেই কার্পেট এসে আলাদিনকে বাঁচিয়ে নেয়। এরপর আলাদিন দেখতে পায় গুয়ার মুখ বন্ধ হয়ে গেছে, বের হওয়ার কোনো রাস্তা নেই, তাই কি আর করার, বসে বসে আবুর সাথে গল্প করতে থাকে আলাদিন। সেই সময় প্রদীপটির দিকে লক্ষ্য করতেই দেখতে পারে সেটাতে অনেক ধুলাবালু লেগে রয়েছে। আলাদিন ধুলাবালু পরিষ্কার করতে প্রদীপটিতে ঘষা দিতেই এক বিশ
বিশাল দৈত্যকার জিন প্রদীপের ভেতর থেকে বের হয়ে আসে। সেই জিনের নাম ছিল জিনি। জিনি আলাদিনকে জানায় সে 1000 বছর ধরে এই প্রদীপে বন্দী। এই জিনি ছিল মারাত্মক লেভেলের ফানি। সে অস্থির রকমের নাচ গান দিয়ে তার পরিচয় তুলে ধরে আলাদিনের কাছে। সেই সাথে সে এও জানায় যে এখন থেকে আলাদিন তার মালিক, যিনি তার হুকুমের গোলাম। সে আলাদিনের 3টা ইচ্ছা পূরণ করতে পারবে এবং প্রতিটি ইচ্ছা চাওয়ার আগে বলতে হবে যিনি আমি চাই, এবং সেই সাথে প্রদীপটি ঘষা দিতে হবে। কিন্তু সে সবকিছু করতে পারলেও কিছু জিনিস সে করতে পারে না, যেমন কারো মনে ভালোবাসা তৈরি করা কিংবা কোনো মৃত ব্যক্তিকে জীবিত করা ইত্যাদি ইত্যাদি। পুরো প্রসেস বুঝে এবার আলাদিন চায় সে যেন এই গুহা থেকে বের হতে পারে। যিনি তার প্রথম আদেশ পেয়ে সাথে সাথেই সেই গুহা থেকে সবাইকে বের করে নিয়ে আসে। যিনি আলাদিনের 3টা ইচ্ছা পূরণ করবে। আপনি চাইলে আমার 3টা ইচ্ছা পূরণ করে দিতে পারেন। 1, সাবস্ক্রাইব করে দিবেন কয়েক সেকেন্ডের মধ্যে। 2, ভিডিওতে লাইক করে দিয়ে আমাকে অনুপ্রাণিত করতে পারবেন। আর 3, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারবেন। একদমই ছোট ছোট কাজ, তাই প্লিজ দয়া করে একটু করে দিবেন। আমাদের চ্যানেলটিকে গ্রো করার জন্য এটুকু কাজ তো আপনারা করতেই পারবেন, তাই না? তো ফটাফট সকলে করে দিবেন। আলাদিন সেখান থেকে বের হয়ে জিনিকে বলে, আচ্ছা আমি কি এখনই সব ইচ্ছা চাইতে পারবো নাকি পরে চাইলেও হবে? জিনি বলে, তোমার যখন ইচ্ছা তখন তুমি চাইতে পারো। আলাদিন বলে, তোমাকে যদি আমার সাথে নিয়ে যাই তাহলে তোমাকে সবাই সন্দেহ করবে, কারণ তুমি দেখতে নীল ভূতের মতো। তখন জিনি সাথে সাথে মানুষের আকৃতি নিয়ে বলে, এবার ঠিক আছে ওস্তাদ। জিনি এখন বলে, এবার তোমার দ্বিতীয় ইচ্ছা বলো। আমার হাত নিষ্ফিস করছে। আলাদিন তখন জানায়, আরে দাদা ভাই, এখনো আমার 3টা ইচ্ছাই তো বাকি আছে। আসলে প্রথম ইচ্ছাই কিন্তু আমার ছিল না, ওটা আবু করেছিল। জিনি তখন ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে আসলে কাহিনী সত্য। আসলে ইচ্ছা চাওয়ার সময় প্রদীপটি ঘষা দিয়েছিল আবু। আলাদিনের বুদ্ধির কাছে জিনি কাত হয়ে গেল। আলাদিন বুঝতে পারছিল না যে সে কি চাইবে, তাই সে জিনিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি চাইতে যদি তুমি একটি প্রদীপ পেতে? জিনি জানায় সে ওর নিজের মুক্তি চাইতো। এই বন্দী দশায় মানুষের গোলামি করতে তার আর ভালো লাগে না, কিন্তু সে তখনই বের হতে পারবে যখন তার কোনো মালিক তার একটা ইচ্ছা দিয়ে তাকে মুক্ত করবে। তখন আলাদিন বলে, আমি তাহলে আমার শেষ ইচ্ছা দিয়ে তোমাকে মুক্ত করে দেব। জিনি বলে, আচ্ছা তা করো, কিন্তু এখন অফিসিয়ালি তোমার প্রথম ইচ্ছার কথা বলো। আলাদিন তখন বলে, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি, কিন্তু সে রাজকুমারী। জিনি দাদা তো পুরাই ফিদা হয়ে তার প্রেমের গল্প শুনতে থাকে। সে সব শুনে বুঝতে পারে আসলে আলাদিন এখন একজন রাজকুমার হতে চায়। তখন আলাদিন তার প্রথম ইচ্ছা পূরণ করার জন্য প্রদীপ ঘোষে বলে, আমি চাই একজন রাজকুমার হতে। জিনি তখন মহা খুশি হয়ে সাথে সাথে তাকে এক ধনী রাজকুমার বানানোর কাজ শুরু করে দেয়। প্রথমেই সে তার ড্রেস সিলেক্ট করতে থাকে, আর অস্থির এক ড্রেস আপ দেওয়ার পর এবার আবুকে একটি বিশাল হাতি বানিয়ে দেয়, আর জানায় এখন থেকে তোমার নাম প্রিন্স আলী এবং তোমার রাজ্যের নাম আবাবুয়া। এখানে শুরু হয় আসল খেলা। অনেক স্বর্ণ গহনার দাস দাসী নিয়ে আলাদিন অ্যারাবিয়ান রাজ্যে চলে আসে জেসমিনকে বিয়ের প্রস্তাব দিতে। তারা নাচ গান করে পুরো রাজ্যের সবার মন কেড়ে নিতে থাকে। এত ধনী রাজকুমার এর আগে কেউ কোনোদিন দেখেনি। রাজা ও রাজকুমারী জেসমিনের সাথে সাক্ষাতের সময় আলাদিন একদম প্রজাদের মতো করতে থাকে। আর জিনি বলে, এবার তো তুমি আমার সম্মান খেয়ে দিবা দেখতাছি, তুমি যে এখন একজন প্রিন্স সেটা সবসময় মাথায় রাখো। জেসমিনকে ইমপ্রেস করার জন্য আলাদিন সব উল্টাপাল্টা বকতে থাকে। এতে করে জেসমিন এমন পাগল দেখে যাও একটু ইন্টারেস্ট দেখিয়েছিল তাও শেষ করে দেয়। জেসমিন এত এত উপহার দেখেও প্রস্তাব নাকচ করে দেয়। কেননা তাকে উপহারের লোভ দেখিয়ে বিয়ে করা যাবে না, সে কি বাজারের পণ্য নাকি তাকে টাকার বিনিময়ে কেনা যাবে? জিনি এসব কাহিনী দেখে বলে, ভাই রে, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার গোলামি হওয়া। আমি সারা জীবনে এত অপমানিত হইনি যা আজকে তোমার বোকামির জন্য হইলাম। আল্লাহ আমার উপরে উঠায় নাও। যাই হোক, জেসমিনকে তো প্রথম দেখাতে আলী অর্থাৎ আলাদিন পটাতে পারলো না, কিন্তু জেসমিনের বাবা অর্থাৎ রাজা মশাইয়ের আলীকে খুব পছন্দ হয়েছে, তাই ওকে দ্বিতীয় সুযোগ দেওয়া হয় জেসমিনকে পটানোর জন্য। তাই রাজা মশাই আলীকে প্রাসাদে থাকার অনুমতি দেয়। জাফর আলীকে দেখেই সন্দেহ করতে শুরু করে দেয়। এই আবাবুয়া রাজ্যের নাম সে আগে পরে কোনোদিন শুনতে পারেনি। ওই দিন রাত্রেবেলা প্রাসাদে এক পার্টির আয়োজন করা হয়, আর পার্টিতে যাওয়ার সময় জাফর আলাদিনকে ওই জাদুর লাঠি দিয়ে হিপ্রোটাইজড করার চেষ্টা করে তার পেটের খবর বের করার জন্য। কিন্তু সেখানে জিনি এসে হাজির হয়ে যায় আর আলাদিনকে বাঁচিয়ে নেয়। এরপর জিনি আলাদিনকে বলে তাকে রাজকুমারীর সাথে ডান্স করে ইমপ্রেস করার জন্য। আলাদিন বলে, দাদা ভাই আমি নাচতে পারি না। তখন জিনি তার হাতের ইশারায় আলাদিনকে কঠিন নাচ নাচাতে থাকে। এই পাগলা নাচ দেখে সবাই তো পুরাই অবাক হয়ে যায়। জেসমিনও সেই নাচ দেখে ইমপ্রেস হয়ে যায় কিন্তু ধরা দেয় না। তাই আলাদিন রুমে এসে জিনিকে বলে, এইবার কি করা যায় বলো তো? জিনি উত্তর দিয়ে বলে, আমি কি জানি, আমি তো আর ভালোবাসা প্রেম প্রীতি করে দিতে পারবো না, যা করার তোমাকেই করতে হবে। তাই আলাদিন এবার তার জাদুর কার্পেট নিয়ে জেসমিনের রুমে আসে। জেসমিন বলে, আরে এখানে তুমি আসলে কিভাবে? এছাড়াও জেসমিন বলে, আমি পুরো ম্যাপ খুঁজে কোথাও তো আবাবুয়া দৃষ্টি খুঁজে পেলাম না। তখন আলাদিন তার হাত থেকে ম্যাপটি নিয়ে মনে মনে জিনিকে বলে, এই ম্যাপে আবাবুয়া
আর রাজ্য এড করে দিতে। জিনি সেই ম্যাপে আবাবুয়া এড করে দেয়। আর জেসমিন বলে, কাহিনী কি, এতক্ষণ খুঁজলাম তখন তো পেলাম না। এবার আলাদিন তার জাদুর কার্পেট দেখায় আর তার সাথে পুরো রাজ্য ঘোরার অফার করে। জেসমিন রাজি হলে ওকে নিয়ে আকাশে ঘুরে বেড়াতে বেরিয়ে পড়ে তারা। পুরো রাজ্য তারা দুজনে ভেসে ভেসে দেখছে। তবে জেসমিন তার হাবভাব দেখেই বুঝে গিয়েছিল যে এটা আলী নয়, বরং এটা আলাদিন। তখন আলাদিন মিথ্যা বলে যে সে নাকি রাজ্যের খোঁজ খবর নিতে নিজের পরিচয় গোপন করে অনেকদিন ধরেই এখানে আছে। জেসমিন তার কথা বিশ্বাস করে নেয় আর দুজনে অনেক রোমান্টিক সময় পার করে। সেখানে উপস্থিত ছিল জাফরের চামচা ইয়াগো। সে সবকিছু জাফরকে বলে দিলে পরের দিন সকালে জাফর আলাদিনকে আটক করে। জাফর বুঝে যায় যে এ জাদুকরি কাজটি আলী নিঃসন্দেহে জিনের মাধ্যমে করেছে, মানে কার্পেটে করে ঘুরে বেড়ানো, বিশাল রাজ্যের রাজকুমার হওয়া ইত্যাদি ইত্যাদি। আলাদিনকে হাত পা বেঁধে জাফর পানিতে ফেলে দেয় এটা কনফার্ম করতে যে সে আসলে আলাদিন কিনা, তার কাছে সেই জাদুর প্রদীপটি আছে কিনা। কারণ যদি জিনোর কাছে থেকেই থাকে তাহলে কোনো না কোনো ভাবেই আলাদিনকে বাঁচিয়ে নেবে। তো দেখা যায় আবু কার্পেটে চড়ে পানির উপর থেকে প্রদীপটি ফেলে দেয়। আর আলাদিন অনেক কষ্টে সেই প্রদীপটিতে ঘষা দিতে জিনি ওখানে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে আলাদিন বেহুশ হয়ে যায়, ফলে সে তার ইচ্ছা জানাতে পারে না। জিনি আলাদিনের এই অবস্থা দেখে কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। ইতিমধ্যে জিনি আলাদিনকে তার খুব প্রিয় বন্ধু বানিয়ে ফেলেছিল, তাই একটি এগ্রিমেন্ট পেপার বানিয়ে সেখানে আলাদিনের সাইন করিয়ে নেয় ওর দ্বিতীয় ইচ্ছা হিসেবে, আর ওর জীবন বাঁচিয়ে নেয় পানি থেকে তুলে। জিনি বলে, আমি দুঃখিত যে আমি নিয়ম ভেঙে তোমার জীবন বাঁচিয়েছি, কিন্তু এতে করে তোমার একটি ইচ্ছা নষ্ট করতে হলো। আলাদিন বলে, তুমি যে আমার জীবন বাঁচিয়েছ এটাই অনেক। এরপর তারা সবাই জাফরকে আটক করতে প্রাসাদে যায়। সেখানে আলাদিন জাফরের সব অপকর্ম ফাঁস করে দেয়, কিন্তু দেখা যায় জাফর ওই জাদুর লাঠির সাহায্যে সুলতানকে বশ করার চেষ্টা করছে। আলাদিন বিষয়টি বুঝতে পেরে ওর লাঠি ভেঙে চুরমার করে দেয় এবং জাফরকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। সুলতান খুশি হয়ে জেসমিনের বিয়ে আলাদিনের সাথে ঠিক করে দেয়। আলাদিন বেশ আনন্দিত হয়ে যায়, কারণ অবশেষে সে জেসমিনকে পাচ্ছে। জিনি আলাদিনকে উপদেশ দেয় যে সব সত্যি জেসমিনকে খুলে বলতে, যে সে কোনো রাজকুমার নয়, কারণ একদিন না একদিন এসব সত্যি সামনে আসবেই। কিন্তু আলাদিন জানায় ওকে এই মিথ্যা চালিয়ে যেতে হবে, না হলে জেসমিনকে তার হারাতে হবে। কিন্তু জিনি এই কথায় আলাদিনের উপর অনেক অভিমান করে, কারণ সে চাইছিল আলাদিন যেন সব সময় সৎ থাকে, তাই সে রাগ করে প্রদীপের ভেতর চলে যায়। অন্যদিকে সেই চামচা পাখিটি জেলের চাবি চুরি করে জাফরকে ছাড়িয়ে নেয়। জাফর তো প্রথমেই ওর বেশ বদলে কৌশলে আলাদিনের কাছ থেকে প্রদীপটি চুরি করে নেয়। এরপর দেখা যায় আলাদিন নিজের ভুল বুঝতে পেরেছে, ও জেসমিনকে সব সত্য কথা বলে তবেই বিয়ে করবে। তাই জিনিকে সরি বলতে প্রদীপটি বের করবে, ঠিক তখনই দেখতে পারে তার কাছে আর প্রদীপটি নেই। অন্যদিকে জাফর মশাই ওই জাদুর প্রদীপ হাতে পেয়ে তাতে ঘষা দেয়, আর জিনি মনে করেন নিশ্চয় আলাদিন তাকে ডাকছে, কিন্তু পরে দেখতে পারে যে এখন তার মালিক অন্য কেউ। তার তো আর কিছু করার নেই, কারণ যে তার প্রদীপ পাবে সেই হবে তার মালিক। তাই এবার প্রাসাদে ফিরে জাফর জিনের কাছে প্রথম ইচ্ছা চায় যে এই রাজ্যের সুলতান হওয়ার জন্য। জিনি বাধ্য হয়ে জাফরকে সুলতান বানিয়ে দেয়। তো জাফর নতুন সুলতান হয়ে জেসমিনের বাবা আর জেসমিনকে গ্রেফতার করতে বলে। সেখানকার সেনাপতির কিছু করার নেই, কারণ সুলতানের আদেশ তাকে মান্য করতেই হবে, তাই তাদেরকে গ্রেফতার করা হয়। কিন্তু দেখা যায় জেসমিন সেনাপতিকে ইমোশনালি বোঝাতে সক্ষম হয় যে জাফর নয় বরং ওর বাবাই আসল সুলতান, তুমি তো সত্যটা জানোই, এখন সব তোমার উপর, হয় তুমি আইন মেনে অন্যায় করবে না হয় সত্যকে জয় করবে। সেনাপতিও তার ভুল বুঝতে পারে আর সাথে সাথে জাফরকে গ্রেফতার করার নির্দেশ দেয়। কিন্তু জাফর আবারও প্রদীপে ঘষা দিয়ে জিনকে বের করে আর তার দ্বিতীয় ইচ্ছাটি চায়। জাফর বলে ওকে পৃথিবীর সব থেকে বড় জাদুকর বানিয়ে দিতে। জিনি বাধ্য হয়ে ওর ইচ্ছা পূরণ করে দেয়, ফলে জাফর এবার হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাদুকর। তার হাতে যে লাঠিটা থাকে তা দিয়ে সে যা ইচ্ছা তাই করতে পারত। জাফর জাদুর সাহায্যে সেনাপতিকেই ভ্যানিশ করে দেয়। এদিকে আলাদিনও প্রাসাদে ঢুকে পড়ে এবং সব ঘটনা সে বুঝতে পারে যে জাফর ওর প্রদীপ চুরি করে এখন সবাইকে অত্যাচার করা শুরু করে দিয়েছে। আলাদিন লুকিয়ে প্রদীপটি নিতেই যাবে, ঠিক তখন জাফর তাকে ধরে ফেলে আর ওর গোপন সত্য জেসমিনকে জানিয়ে দেয়। সে বলে যে আলাদিন কোনো রাজকুমার না, আসলে আলাদিন হচ্ছে সাধারণ কোনো এক রাস্তার সিচকে চোর। এরপরে জাফর আলাদিনকে জাদুর মাধ্যমে বরফের দেশে পাঠিয়ে দেয়, কিন্তু জিনি লুকিয়ে কার্পেটটিকেও তার সাথে পাঠিয়ে দেয়। এদিকে জাফর বাবাজির নতুন শখ জেগেছে, ও এবার রাজকুমারীকে বিয়ে করতে চায়, কিন্তু রাজকুমারী তো কোনোভাবেই বিয়ে করতে রাজি হবে না, সেটা তো আমরা সবাই জানি। তাই জাফর জেসমিনের বাবা আর ডালিয়াকে টর্চার করতে থাকে। এক পর্যায়ে জেসমিন ওদের প্রাণ বাঁচাতে গিয়ে বিয়েতে রাজি হয়ে যায়। এদিকে সেই জাদুর কার্পেটটি হাজির হয় আলাদিনের কাছে এবং তাকে বাঁচিয়ে ফেরত নিয়ে আসে। ঠিক বিয়ের আগ মুহূর্তে জেসমিন দেখতে পায় আলাদিন তার জাদুর কার্পেট নিয়ে তার দিকে ছুটে আসছে লায়কের মতো। তাই তখন সে বুদ্ধি করে জাফরের কাছ থেকে প্রদীপটি ছিনিয়ে নিয়ে এক লাফ দিয়ে কার্পেটে উঠে পড়ে আর তারা দুজন
পালিয়ে যেতে থাকে। কিন্তু জাফর তো ছেড়ে দেওয়ার লোক না, তাই সে জাদুর সাহায্যে ওই পাখিটিকে বিশ্রী এক ড্রাগন বানিয়ে দেয় এবং ওদের পিছনে লাগিয়ে দেয়। এর পাশাপাশি এক বিশাল ঝড় ডেকে আনে, চারদিক অন্ধকার হয়ে যায়। আলাদিন টিয়া পাখির সাথে আকাশে লড়াই করতে থাকে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় জাফরের জাদুর সাথে আলাদিন আর পেরে উঠছে না। জাফর ওদেরকে ধরে ফেলে আর বলে, আলাদিন তুমি হেরে গেছো। জাফর যা যা চেয়েছিল সবই পেয়েছে, ও সব থেকে বেশি ক্ষমতার অধিকারী পুরো মহাজগতে। কিন্তু আলাদিন চালাকি করে জাফরকে বলে যে, না, তুমি মহাজগতের সবচেয়ে শক্তিশালী নও, এক নাম্বারে সবসময় জিনি থাকবে, কারণ সেই তোমাকে এইসব শক্তি অর্থাৎ পাওয়ার দিয়েছে। তাই তুমি জিনির চেয়ে বড় কেউ না, তুমি সেকেন্ড মোস্ট পাওয়ারফুল। এই কথা শোনার পর জাফরের ইগো আবারও হিট খায়। সে তখন জিনির চেয়েও মোস্ট পাওয়ারফুল হওয়ার জন্য তার শেষ ইচ্ছা পেষণ করে। তাই সে জিনিকে আদেশ দেয় যাতে তাকে সবচেয়ে পাওয়ারফুল জিন বানিয়ে দেয়। এই চাওয়াটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। জিনিও বুঝতে পারে এটি আলাদিনের একটি কঠিন চালাকি, তাই সে সাথে সাথে জাফরকে সবচেয়ে বড় শক্তিশালী জিনে পরিণত করে দেয়। আর সেই সাথে জাফরের দুহাতে সোনালী রঙের দুটো হাত করা এসে যায়। জাফর তো কিছুই বুঝে উঠতে পারে না, কি হচ্ছে এসব কাহিনী কি। তখন জিনি বলে, জিনরা সবসময় মালিকের আদেশেই কাজ করে, তারা নিজে থেকে বা নিজের জন্য কিছুই করতে পারে না যতক্ষণ না তার মালিক চায়। তাই তুমি এখন থেকে তাই করতে পারবে যা তোমার মালিক আদেশ করবে। এই বলে সেখানে একটি নতুন প্রদীপের উদয় হয় আর জাফরকে হাজার বছরের জন্য সেখানে ঢুকিয়ে দেয় জিনি। এরপর সেটাকে এক লাথি দিয়ে দূরের গুহায় পাঠিয়ে দেয় জিনি, আর এর ফলে সব আগের মতো স্বাভাবিক হয়ে যায়। জিনি আলাদিনকে জিজ্ঞেস করে, এখন কি আলাদিন ওর তৃতীয় নম্বর ইচ্ছাটি চায় কিনা। কিছুক্ষণ ভাবার পর আলাদিন জিনিকে বলে যে, আমি চাই তুমি এই বন্দিদশা থেকে মুক্তি পাও, যাতে করে তোমাকে আর কারোর গোলামি করতে না হয়। এরপর দেখা যায় আলাদিনের এই ইচ্ছা শোনার পর জিনি মুক্ত হয়ে গেছে। এখন জিনি জলজান্ত স্বাভাবিক মানুষে পরিণত হয়েছে। জিনি আবেগে আবৃত হয়ে আলাদিনকে জড়িয়ে ধরে আর ডালিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। আসলে জিনি তলে তলে ডালিয়াকে পছন্দ করে ফেলেছিল, কি একটা অবস্থা, জিন হলেও পাক্কা রোমান্টিক জিন। অবশেষে আলাদিনকেও জ্যাজমিন এবং ওর বাবা মেনে নেয় আর ওদের বিয়ে হয়ে যায়। এরপর মুভির গল্প ফিরে আসে সেই জাহাজে যেখান থেকে শুরু হয়েছিল এই আরব্য রাজ্যের অন্যতম সুন্দর গল্পটি। এখানে যে মানুষটি ছেলে মেয়ে দুটিকে গল্প শোনাইতাছিল সেটা আর কেউ না, বরং সে হচ্ছে ওই জিনি দাদা, আর এই বাচ্চা দুটো তার এবং ডালিয়ার। আর এই দৃশ্যের মাধ্যমেই এই মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।